আসসালামু আলাইকুম। মেড বাই আম্মু টু পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে নতুন একটি ডিজাইন করে দেখাবো, অবশ্যই পুরোটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আমি একটি পাটের ফেব্রিক নিয়ে নিয়েছি। এবার বেশ কিছু পরিমাণ জায়গা আমি দুই পাশ থেকে ছেড়েছি, দেখেন। ছেড়ে আমি এখান থেকে এক দুই তিনটা ক্রস তুলে নিচ্ছি একটা লাইনে। এবার এই লাইনটা থেকে উপরের লাইনে আমি যাচ্ছি। এই লাইনটাতে আমি এক দুই তিনটা ক্রস তুলে নিচ্ছি। একটু ভালো করে খেয়াল করুন। দেখেন, এভাবেই উপর নিচ করে আমি তিনটা তিনটা ক্রস তুলে দুইটা লাইন করে নিয়েছি। এবার এখান থেকে এই কোণাটা থেকে আমি আবার সুতাটা বের করছি। এবার যেহেতু কাজটা আমি এপাশে করব, এজন্য আমি পাটের ফেব্রিকটাকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এবার এখানে এক দুই তিনটা ক্রস তুলছি আমি একইভাবে। এবার এখান থেকে আমি নিচের লাইনে যাব। এই লাইনটাতেও আমি এক দুই তিনটা ক্রস তুলে নিব। দেখেন, এখানেও আমি আগের মতোই তিনটা ক্রস করে দুইটা লাইন তুলে নিয়েছি। এবার এখান থেকে আবার সুতাটা আমি বের করে নিচ্ছি, আবারও পাশটা ঘুরিয়ে নিচ্ছি। এখানেও আমি তিনটা ক্রসে তুলব একটা লাইনে। একটু খেয়াল করুন, এক দুই তিন। দেখেন, ক্রসগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। এবার এখানেও নিচের লাইনটাতে আমি তিনটা ক্রসই তুলব। এবার এখান থেকে আবার এ পাশে যাচ্ছি, আবারও আমি পাশটা ঘুরিয়ে নিব। এবার এখানে একই নিয়মে আমি তিনটা ক্রস তুলব। দেখেন, এখান থেকে যখন এক দুই তিনটা ক্রস তুলব, এই কোণাটাতে এসে আবার এই ক্রসটা মিলে যাবে। এভাবেই তিনটা তিনটা ক্রস করে দুইটা লাইন তুলেছি। তুলে আমি চারটা পাপড়ির মাধ্যমে একটা ফুলের আকৃতি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, খুবই সহজ কিন্তু কাজটা। আমি মূলত এই ডিজাইনটা দিয়েই পুরোটা কাজ করব। এবার দেখেন পরবর্তী কাজটা আমি দেখাচ্ছি। এই যে লাইনটা আছে, এই লাইনের এখান থেকে আবার সুতাটা তুলে নিচ্ছি। আমি কিন্তু আগেও বলেছি কাজের ডিজাইনটা একই হবে। এখন এখান থেকে এপাশে এক দুই তিনটা ক্রস তুলব। দেখেছেন, একই মতো আগে যেভাবে তুলেছি এভাবে আমি পাঁচটা ঘুরিয়ে নিলাম, নিয়ে এখানে তিনটা ক্রস তুলেছি। এবার এখান থেকে নিচের লাইনে যাচ্ছি। এই লাইনটাতেও আমি একইভাবে তিনটা ক্রস তুলব। ক্রসগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখেন, এখানেও কিন্তু আগের মতো তিনটা করে ক্রস দিয়ে আমি দুইটা লাইন তুলেছি। এপাশেও একইভাবে তুলব, এখান থেকে এপাশেও আমি একইভাবে তুলব। দেখুন, আমি এই পাশটা করে দেখাচ্ছি, তিন নম্বর যে পাপড়িটা করে দেখালাম একইভাবে করেছি। এবার এ পাশটাও করে দেখিয়েছি। এভাবেই আমি একটার পাশে একটা তুলে যাব। এভাবেই আপনারা চাইলে পুরোটা আসন বা পাপোশ ভরাট করে নিতে পারেন। দেখতে দেখেন অসম্ভব সুন্দর দেখাচ্ছে। এখন প্রতিটা এই যে লাইনগুলো আছে, এই লাইনের কর্নার থেকে সুতা তুলে তুলে আপনারা প্রতিটা
পাপড়িতেই একটা করে ফুল তৈরি করতে পারেন। দেখেন আমি এখানে তৈরি করছি, এক দুই তিনটা ক্রস। আগের নিয়মেই আমি ক্রসগুলো তুলে যাচ্ছি। দেখেন এই পাশের পাপড়িটাও আমি তুলে নিচ্ছি, নিচের লাইনে আবার আরেকটা লাইন আমি তৈরি করে নিব। দেখেন নিচের লাইনটাতেও আমি একইভাবে তিনটা ক্রসই তুলব। একটা জিনিস খেয়াল করবেন, এই নিচের লাইনটা কিন্তু একটা ক্রসের কোনার সাথে আরেকটা ক্রস মিলে যাবে। এই দেখেন তুলে নিলাম। এভাবে আমি এ পাশেও ক্রস তুলব, ও পাশেও ক্রস তুলব। আমি আরও দুইটা পাপড়ি তুলে এই ফুলটাও শেষ করব। দেখেন এখান থেকে একটা লাইন তুলব। দেখেন আমি আমার ফুলটা তুলে নিয়েছি, এটাকে আমি মাঝখানের ফুল হিসেবে রাখব। তারপরে পাশ থেকে আমি ঘুরিয়ে কয়েকটা ফুল তৈরি করে নিব। এইভাবেই আমি একটা বড় ফুল তৈরি করে একটা ডিজাইন করব। দেখেন পাশ থেকে আমি আরেকটা তৈরি করেছি মাঝখানের ফুলটা রেখে, এ পাশ থেকে আরেকটা তৈরি করব। এই যে আমার হয়ে গেল, মাঝখানে একটা রেখে চারপাশে আমি চারটা তুলেছি। এভাবেই আপনারা খুব খুব করে একটার পাশে আরেকটা তুলে নিতে পারেন, অথবা চাইলে পুরোটা ভরাট করে নিতে পারেন। যদি চান একটা এখানে একটা অন্য পাশে ছিটা ছিটা করেও এই ফুলটা দিতে পারেন, অসম্ভব সুন্দর দেখায় এই ফুলটা দেখতে। এবার মাঝখানের যে অংশগুলো আছে এগুলো আমি বিভিন্ন কালার দিয়ে ভরাট করব। এগুলো এক একটা এক এক কালার দিব, দেখতে খুব সুন্দর দেখাবে। দেখেন আমি ডিজাইনটা করে নিয়েছি, মাঝখানের অংশটা আমি হলুদ রেখেছি, পাশেরগুলো গোলাপি করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কালার দিয়ে কাজটা করে নিতে পারবেন। এভাবেই এই ডিজাইনটির মাধ্যমে খুব সহজেই আপনারা একটি আসন বা ভরাট পাপোশ তৈরি করে নিতে পারবেন। দেখতে অসম্ভব এই ডিজাইনটি কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। এই ডিজাইনটি দিয়ে চাইলে আপনারা খুব সহজেই একটি টেবিল ম্যাট বা টেবিল ক্লথও তৈরি করে নিতে পারবেন, চাইলে কিন্তু ব্যাগের ডিজাইনও করতে পারবেন। দেখেন অসম্ভব সুন্দর দেখাচ্ছে এই ডিজাইনটি, পুরোটি যখন করবেন তখন আরও সুন্দর দেখাবে। তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।